এ মুসলমান ভাই, বেশি দূর আর যাব না, বাচ্চা হারুন আর রশিদ আর জুবাইদা দুইজন মিলা নদীর চরে হাঁটতে গেছে। হাঁটতে 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 হঠাৎ নদীর পাড়ে এক পাগল বাসা, পাগলটার নাম হলো বাহলুল। কি নাম জোরে বলেন, আরো জোরে বলেন, মুসলমান ভাইরা রে আমার, বাচ্চা হারুন আর রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে হাঁটতেছেন। বাহলুল পাগল বসা, বসে বসে নদীর উপরে নদীর চরে বসে বসে আকাকি করছে। আমরা অনেক সময় মাটিতে বসে আকাকি করি, ঠিক না বেটিক জোরে বলেন, করি না? এ বন্ধু, এবার বাচ্চা বাহলুলকে দেখে বলে, বাচ্চা বাহলুলকে দেখে বলো, বাহলুল নদীর উপর বসে বসে কি আকাকি করো? কয়, আমি জান্নাতের ঘর বানাই। সুবহানাল্লাহ জোরে পড়েন, কি বানাই? জান্নাতের, জোরে বলেন, জান্নাতের ঘর বানাই। এইবার বাহলুল বলে, কি পাগলে কি কয়, কয় তোমার জান্নাতের দাম কত? পাগল দেখে বলে, বেশি না, মাত্র এক আনা। কয় আনা জোরে বলেন, এক আনা। কয় তোমার এক আনা এই বানানো জান্নাত দিয়ে আমি কি করব? এই জান্নাতের আমার দরকার নাই। এ বন্ধু, যখনই বাচ্চা এই কথা বলে ফেলছে, বাচ্চার স্ত্রী জুবাইদা বলে, বাহলুল রে, তোর জান্নাতের মূল্য যদি এক দিরহাম হয়, এক না হয়, আমি জুবাইদা তোর জান্নাত কিনতে চাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। এ মুসলমান মা বোনেরা, এইবার জুবাইদাকে বলে, বাহলুল রে, তোমার জান্নাতের মূল্য যদি এক না হয় বা এক দেরহাম হয়, আমি তোমার জান্নাতটা কিনে নিতে চাই। এইবার জুবাইদা বলে, স্বামীকে বাচ্চা আপনি এক না এক দেরহামটাকে দিয়ে দেন না। বাচ্চা কয়, তুমি পাগল হইলা নাকি পাগলের সাথে, ঠিক না বেটি? সে বলতেছে, তুমিও কি পাগলের সাথে পাগল হইলা? পাগল জান্নাত থাকতেছে, সে এক দেরহামে জান্নাত দিয়ে দিল আর তুমি কিনে নিলা। জুবাইদা ডেকে বলে, বাচ্চা এক দেরহামই তো দেন না, এতে যদি আল্লাহ দিয়ে দেয় তো দিল, বাচ্চা তামাশা স্বরূপ দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন, এক দিরহামের বিনিময়ে কিনা নিছে, জান্নাতের মালিক জুবাইদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, এইবার একটু লক্ষ্য করে শুনবেন, বাচ্চা যখন এখান থেকে বাড়িতে চলে গেছে, দিন পেরিয়ে যখন রাত গনি আসলো, এইবার বাচ্চা স্বপ্ন দেখে তিনি জান্নাত হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর তিনি ঘুরে ঘুরে দেখতেছেন, জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। হাঁটতে হাঁটতে চলে গেছেন জান্নাতের গেটে, জান্নাতের গেটের কাছে গিয়ে দেখে যে একটা গেটের দরজায় ফলকে লেখা, জুবাইদা। সুবহানাল্লাহ জোরে পড়েন, আরো জোরে পড়েন, কি লেখা? জুবাইদার জান্নাত। এইবার বাচ্চা বলে, আমার তো মন চাইছে, কি ব্যাপার, আমার স্ত্রী তো জুবাইদা, তার জান্নাতে খানে আসলো কিভাবে? মালাকুল ফেরেশতারা যারা আছে ওখানে বলছে, এই জান্নাতে আমি যাইতে চাই। ফেরেশতা বলে, না, এই জান্নাতে তোমার প্রবেশ নিষেধ। সুবহানাল্লাহ বলে, এখানে আগেই যাওয়া যাবে না, কারণ এই জান্নাতের মালিক এখনো আসে নাই, যাওয়া যাবে না। এ বন্ধু, লম্বা আলোচনা, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, স্বপ্ন হঠাৎ করে ভেঙে গেছে। এইবার বাচ্চা তার স্ত্রীকে নিয়ে আবার দৌড় শুরু করছে বাহলুলের কাছে। এইবার হাঁটতে হাঁটতে দেখছে বাহলুলকে পেয়েছে। এইবার বাচ্চা দেখে বলে, বাহলুল, গতকাল তুমি এক দিরহামে জান্নাত বিক্রয় করছিলা, আজকেও তো আমি জান্নাত কিনতে আইছি, জান্নাত বিক্রয় কুরবানি? না, আজকে আমি আপনার কাছে জান্নাত বিক্রয় করব না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, এবার বাচ্চার স্ত্রী জুবাইদা দেখে বলে, কি ব্যাপার, আপনি কালকে কিনলেন না, ফালতু মনে করে ছেড়ে দিলেন, আর আজকে আপনি আসছেন জান্নাত কেনার জন্য, কি ব্যাপার, কি ব্যাপার জানতে চাই? এইবার বাচ্চা দেখে বলে, স্ত্রী রে, কালকে হাসি তামাশা করে জান্নাত আমি কিনতে পারি না, তুমি যে কিনে নিয়েছ, রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হইছে কয়া নাই, এক নাই, কয়া নাই জোরে বলেন। আপনারাও কি জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে চান? কথা বলেন না,
আরো জোরে বলেন কারা কারা হইতে চান দুইখান হাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাহলে পাগলের কথাও যে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়া যায় এই কথা কি আপনারা মানেন জোরে বলেন মানেন তো